একদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে বিজয়ী বেশে প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ ও যুদ্ধবন্দী সহ মদিনায় ফিরেন। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের কাজে সাহায্য করার জন্য একজন দাস চাইলেন। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাস দিতে অস্বীকৃতি দিয়ে জানালেন, আল্লাহর কসম তোমাদের আমি এখান থেকে একটি দাসও দিব না। আহলুস সোফার লোকেরা না খেয়ে নিদারুণ কষ্টে আছে, তাদের জন্য আমি কিছুই করতে পারছি না। এগুলো বিক্রি করে সেই অর্থ আমি তাদের জন্য খরচ করব। এরপর ওই দিন সন্ধ্যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে একটি দোয়া শিখিয়ে দিয়ে আসেন। এই দোয়া একটি দাসের থেকেও উত্তম। দোয়াটি হল প্রতি নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার এবং রাতে ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই দোয়া জানার পরে আমি জীবনে কোনো দিন বাদ দিইনি, এমনকি সিফিনের রাতেও না। এরপরে আরও একদিন অভাবে পড়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হয়েছিলেন কিছু চাইবার জন্য। সেদিনও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 5টি উত্তম দোয়া শিখিয়ে দিয়েছিলেন।